আসসালামু আলাইকুম। আমরা সকলে ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি, তো আমাদের গাছগুলো কিছুদিন পর দেখা যায় 1 বছর হওয়ার পরেই গাছগুলো দুর্বল হয়ে যায়, কারণ মাটিটা সুন্দরভাবে তৈরি করা না হলে, যদি জৈব সার মিশ্রিত মাটি না হয় সেক্ষেত্রে অল্প কিছুদিনের মধ্যেই গাছের পুষ্টিহীনতায় ভুগতে থাকে এবং পাতাগুলো হলুদ হওয়া, ফুল ফল কম আসা, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আজ আমি আপনাদের দেখাবো মাটি কীভাবে তৈরি করতে হয় এবং গাছগুলো প্রতিস্থাপনের নিয়মটা আমি আপনাদের আজ দেখাই দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রচুর পরিমাণ জৈব সার নিয়েছি এবং জৈব সারগুলো প্রথমে বাছাই করতে হবে। এর মধ্যে কোনো পলিথিন বা কোনো কিছু যদি থাকে সেগুলো ফেলে দিতে হবে এবং সবসময় চেষ্টা করবেন এই মাটির মধ্যে যেন কেঁচো না থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং আমি 3-4 রকমের মাটি নিয়েছি এখানে, বেলে মাটি নিয়েছি, কিছু কিছু এঁটেল মাটি নিয়েছি, কিছু দোআঁশ মাটি নিয়েছি। সব ধরনের মাটি নিয়ে আমি এখানে ভালোভাবে তৈরি করব মাটিটা এবং কেঁচোগুলো ফেলাই দেওয়ার চেষ্টা করব। তো মাটিটা সুন্দরভাবে আমি মিশাই নিয়েছি। দেখেন মাটির কালারটা দেখতে পাচ্ছেন খুবই ঝুরঝুরে হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় যারা এঁটেল মাটির পরিমাণটা বেশি নেয় তাকার মাটিটা কাদা কাদা হয়ে থাকে, তো সেক্ষেত্রে বেলে মাটির পরিমাণটা একটু বেশি নেবেন। এবং এখানে একটি ঢম দেখতে পাচ্ছেন, মানে ড্রাম, হাফ ড্রাম। তো এই ড্রামগুলো আমি যখন প্রথমে কিনে আনি তখন এই ড্রামগুলোর দাম নিয়েছিল 160 টাকা পিস। তো গতকাল আমি কিনতে যেয়ে এটার দাম বলছে 350 টাকা। তো খুবই খারাপ অবস্থা, দাম এত ডবল হয়ে গিয়েছে। তো পরবর্তীতে আমি 270 টাকা দিয়ে ড্রামটা আমি কিনে এনেছি। তো ড্রামগুলো গাছটা প্রতিস্থাপনের জন্য প্রথমে যে গাছটি করতে হবে, নিচে অনেকগুলো ছিদ্র করতে হবে। আমি মোটামুটি 10 থেকে 15টি ছিদ্র করেছি যেন পানিগুলো সুন্দরভাবে ভিতর থেকে বের হয়ে যায়। এবং এর পরবর্তীতে যেখানে যেখানে ছিদ্র করেছেন তার উপরে কাপড়া কুচি দেবেন যেন মাটির মাধ্যমে এটা আটকে না যায়। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এরপরে যদি পারেন কিছু বালি দিয়েন, তারপরে ওই নারকেলের ছোবড়া যদি এটা পারেন দিতে পারেন। তো আমি এত কিছু দেবো না যেহেতু অনেকগুলো ছিদ্র করেছি। তো সুন্দরভাবে মাটিটা ভরাট করে ফেলতে হবে এবং সবসময় চেষ্টা করবেন মাটিটা যেন একটু জৈব সার মিশ্রিত হয়, তাহলে দেখবেন অনেক দিন যাবৎ আপনার গাছটা সুন্দর থাকবে, ভালো থাকবে। তো এখানে মোটামুটি 4 গাবলা মতো মাটি লাগবে এখানে। এবং দেখেন এর মধ্যে যদি কেঁচো থাকে সেগুলো অবশ্যই বাদ দিয়ে দিবেন। কেঁচোর মাটিটা খুবই ভালো, তবে কেঁচোগুলো কিন্তু টবে যদি থাকে আর কেঁচো কিন্তু ভালো না, এক কথায় কেঁচোর মাটি ভালো তবে কেঁচো থাকা ভালো না। এটা হচ্ছে গাছের শিকড়গুলো কেটে দেয়, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হবে যদি কেঁচো থাকে। তো মাটিটা ভরাট করার সময় এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং এখানে আমি একটা বেদেনা গাছ লাগাবো, এটা অস্ট্রেলিয়ান আনার গাছ। আমি এটা কিনে এনেছি 2টা চারা। তো একটা চারা আমি প্রতিস্থাপন করেছি অলরেডি এবং আরেকটা চারার প্রতিস্থাপনের জন্য একটা টব বা ড্রামের দরকার ছিল, তো সেটা কিনে আনলাম। তো দাম অতিরিক্ত দাম, আর পরবর্তীতে হয়তো টব আর ড্রাম আর কেনা হবে না। তো আমার ছাদ বাগানে মোটামুটি 21টা 22টা মতো ড্রাম রয়েছে, মানে হাফ ড্রাম। এছাড়া আরও মাটি টব রয়েছে কয়েকটা, প্লাস্টিকের ড্রাম রয়েছে কয়েকটা। তো মোটামুটি বেশ কিছু গাছ আমি এখানে লাগিয়েছি এবং এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনারের চারা। এই চারাটা আমি অনলাইন থেকে কিনে এনেছিলাম। 2টা চারা আমার কোরিয়ার খরচ সহ 700 টাকা লেগেছিল। তো আমি গাছটা প্রতিস্থাপনের পর আমি ভিডিওটা আবার করব, কারণ এই ছাদ বাগানে ভিডিও করা খুবই কষ্টের কাজ। অনেকে মনে করে একেবারে খুবই ইজি কাজ, কারণ এক সময় কাজ করতে করতে হাতে ময়লা লেগে থাকে, সেই সময় আবার ক্যামেরা দিয়ে ভিডিও করা অনেক ঝামেলার কাজ। তো যাই হোক, গাছটা প্রতিস্থাপন আমি হালকা মাটি খনন করে সেখানে বসিয়ে দিয়েছি। যেহেতু একেবারে রেডি গাছ, তো সকাল এবং বিকাল যে কোনো সময় এটা প্রতিস্থাপন করা যায়। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে প্রতিস্থাপন করতে হবে।